লাভ, অ্যাম্বিশন আর করাপশন, এই তিনটে ওয়ার্ড আমাদের লাইফে খুব বড় এফেক্ট ফেলে, সে আমরা স্কুল লাইফে থাকি না কেন আর আমাদের ডেথ বেদেই থাকি না কেন, কোথাও না কোথাও কখনো না কখনো এই তিনটে ওয়ার্ড আমাদের লাইফে খুব বড় একটা এফেক্ট ফেলেছে, খুব 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 বড়। লাভ, যেটা আজকে খুঁজে পাওয়া যায় না, অ্যাম্বিশন, যেটা লোকের মধ্যে কমে গেছে, করাপশন, যেটা খোঁজা না থাকা সত্ত্বেও মানুষেরা পেয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা গল্পের বই নিয়ে চলে এসেছি, মানে একটা নোভেল নিয়ে চলে এসেছি, যে এই তিনটে ওয়ার্ডকে প্রচণ্ড সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। এই বইটার নাম হচ্ছে রেভলিউশন 2020। চেতন ভগত লিখেছে বইটা, 2011 সালে বইটা রিলিজ করেছে। বাট ট্রাস্ট মি বন্ধুরা, 2011 সালে হয়তো বইটা রিলিজ করেছে, বাট এর যে ইম্প্যাক্ট, তোমরা যে পড়বে বইটা, এর ইম্প্যাক্ট সারা জীবন থেকে যাবে, বিকজ ইটস সো ট্রু। আমাদের প্রত্যেকটা লাইফস্টাইল, আমরা যেভাবে হাঁটাচলা করি, যাদের সাথে দেখা করি, আমাদের যে ডেইলি লাইফ থিঙ্কিং থটস, চেতন ভগত এই বইটা খুব সুন্দরভাবে ডেপিক করে দিয়ে গেছে। তো দেরি না করে ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার পেসিমিস্ট, ভিডিওটার দিকে যাওয়া যাক। তো আজকে আমি কথা বলবো হচ্ছে এই বইটার ব্যাপারে, রেভলিউশন 2020। এটা লিখেছে হচ্ছে চেতন ভগত রাইটার, 2011 সালে বইটা রিলিজ করেছে। আর যে গল্পটা, যে প্লটটা আছে, আমি একটু যদি ছোটো করে বুঝিয়ে দিই, গোপাল, আরতি আর রাঘব এই তিনটে হচ্ছে মেন ক্যারেক্টার অফ দিস বুক, যে বইটার ব্যাপারে আমি আজকে রিভিউ দেব। এখানে দুটো ছেলে আছে, দুজনেই খুব ইন্টেলিজেন্ট, একজন একটু গরিব ঘর থেকে বিলং করে আর একটু ওয়েলবিং ঘরের থেকে বিলং করে। একটা ক্যারেক্টার আছে যে দারিদ্রতাই দেখে এসছে সারা জীবন, মানে কোনোদিনও সেরমভাবে লাক্সারিয়াস লাইফস্টাইল দেখেনি। আর রাঘব যে ফাইট করতে চায় যাতে গরিব লোকেরা কোনো রকমভাবে সারা জীবন গরিব না থাকতে পারে এবং করাপশানকে পুরোপুরি যাতে মিটিয়ে দেয়। আর তারপর এখানে আসে একটা সুইট ক্যারেক্টার, দ্যাট ইজ আরতি, যে দুজনের মনকে ভুলিয়ে দেয় আর দুজনকেই ফেলে দেয় নিজের প্রেমে। গল্পটার প্লটটা খুব যদি সামারাইজ করে বলতে হয় যে দুটো ছেলেই খুব ইন্টেলিজেন্ট, একজন করাপশনের এগেনস্টে ফাইট করতে চায়, তো আরেকজন নিজের বুদ্ধি খাটিয়ে পয়সা কামাতে চায়। তো দুটো ক্যারেক্টারকেই রিওয়ার্ড দেওয়া হবে, বা সে কী রিওয়ার্ড দেওয়া হবে সেটা তোমাদের জানার জন্য বইটা পড়তে হবে। যদি আরও একটু বলি প্লটটার ব্যাপারে, সিম্পল প্লটটা, খুব একটা ডিফিকাল্ট না, যে গোপাল যে ক্যারেক্টারটা একটু এখানে গরিব দেখিয়েছে, সে আলটিমেটলি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে অনেক টাকা কামাতে চায় যাতে নিজের বাবা মাকে সে গিফট করতে পারে এবং বলতে পারে যে হ্যাঁ, তোমার ছেলে একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে, এবং আরতির সামনে গিয়ে নিজের ভালোবাসাটাকে প্রকাশ করতে পারে যে হ্যাঁ, আমি দাঁড়িয়েছি, তুমি আমার সাথে বিয়ে করতে চাও বা আমি তোমাকে বিয়ে করতে চাই, নিজের লাভ, যে ভেতরে যে ভালোবাসাটাকে সেটাকে প্রকাশ করতে চায়। ওইদিকে আছে রাঘব, যে সব কিছু ভুলে জাস্ট ইন্ডিয়ার করাপশনের পিছনে, বা যেখানে করাপশন আছে সেই জিনিসটাকে যাতে পুরোপুরি মেটাতে পারে তার পিছনে দৌড়ায়। তো এটা ছিল প্লট। এবার আমি বলবো হচ্ছে এই বইটার ব্যাপারে, আমি যে পার্সোনাল রিভিউ যেটা দেবো সেই ব্যাপারটা আমি এখানে এখন বলবো। বইটা খুবই বিগিনার ফ্রেন্ডলি, খুবই বিগিনার ফ্রেন্ডলি। বইটার যে ল্যাঙ্গুয়েজ পারফরম্যান্স আছে এতটাই ইজি যে একটা বাচ্চা থেকে শুরু করে একটা বুড়ো বয়সের যে লোক আছে সে পড়তে পারবে। এই বইটা পড়ার জন্য সেরকম কোনো কমান্ড লাগবে না ইংলিশের প্রতি। ইনফ্যাক্ট আমি বলবো যে যারা বিগিনার লেভেলে আছো বা যারা ইংলিশ লার্ন করার চেষ্টা করছো, এই বইটা পার্সোনালি আমি সাজেস্ট করবো, বিকজ ইটস সো ইজি টু রিড দ্য ল্যাঙ্গুয়েজ। ভাষা খুবই সুন্দর, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজে ভাগ করা আছে, খুব ছোটো ছোটো চ্যাপ্টার্সগুলোতে ভাগ করা আছে, এমন কিছু বড়ো চ্যাপ্টার্সে ভাগ করা নেই যাতে তোমরা কনফিউজ হয়ে যাও। বা বড়ো চ্যাপ্টার্স হলে প্রবলেম কী হয় যে রিডার্সরা মাঝে মাঝে না ওই ওই ডেপথটা বা পড়ার যে সেন্সটা হারিয়ে ফেলে। তাড়াতাড়ি যদি চ্যাপ্টার্সগুলো হয়ে যায় তাহলে একটা ডেপথ থাকে সেই মানে সেই চ্যাপ্টারটার প্রতি। এবার আমি যে কথাটা বলছি এটা খুব বিগিনার লেভেলদের জন্য বলছি, আমি এটা খুব হাই লেভেল বা এভিড রিডারদের জন্য বলছি না। তো এখানে যে ফার্স্টে তো আমি বললাম যে ভাষাটা খুবই ইজি আছে, চ্যাপ্টার্সগুলো খুবই ছোটো ছোটো এবং ক্রিস্প আছে, প্রত্যেকটা স্টোরির যে ক্যারেক্টার ট্রানজিশনসগুলো আছে গোপাল, আরতি, রাঘবের, খুব সুন্দরভাবে দেখিয়েছে যে এদের ইন্টারলিঙ্কিংটা, যে গোপাল যখন দূরে চলে যায় ওর যে ইনসিকিউরিটির ফিলিংটা আমাদের আজকের দিনে লোকেরা, মানে আজকের দিনে স্টুডেন্টসরা বা আজকের দিনে যারা প্রেম করছে তারা খুব ভালো করে বুঝবে। এই বইটা পড়লে তাদের মধ্যে না ওই যে কিছু কিছু প্রবলেমসগুলো বা
কোনো রকমের ভেতরে যে ফিল করে, কোনো বন্ধু যদি আমাকে একটা কোনো সাজেশান দেয় এই ভেতরে ইনসিকিউরিটি দূর করার জন্য, সে এই বইটা পড়লে নিশ্চয়ই কিছুটা হলেও, অ্যাটলিস্ট আমি বলবো 60% হলে দূর হয়েছে। যখন আমি পার্সোনালি বইটা পড়েছিলাম, এই বইটা আমি পড়েছিলাম দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 2011। হ্যাঁ, আমার বন্ধুবান্ধব ছিল, বাট আমি এতটা কারোর সাথে কানেক্ট করতে পারতাম না এই বইটার সাথে যতটা কানেক্ট করতে পেরেছিলাম। এই বইটা আমাকে অনেকটাই হেল্প করেছিল নিজেকে বোঝাতে যে হ্যাঁ, মানে রিলেশনশিপটা কীভাবে কাজ করে। আই গেস বন্ধুরা তোমরা নিশ্চয়ই কোটা ফ্যাক্টরি বলে যে সিরিয়ালটা এসেছিলো ওটা তোমরা দেখেছো, আই এম ড্যাম শিওর দেখেছো। আর যারা না দেখে থাকো, আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে। আমরা জানি যে রাজস্থান কোটা, আইআইটি যারা পড়ে বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, যেগুলো আমাদের ইন্ডিয়ার সবথেকে রেনাউন্ড ইঞ্জিনিয়ারিং টপ মোস্ট কলেজেসের জন্য পড়াশোনা ওখানে হয়, তো সেখানে গিয়ে যে স্টুডেন্টসদের প্রতি কিছুটা অ্যাবিউজ, কিছুটা হ্যারাসমেন্ট, যেটা শুধু যেটা নট অনলি স্টুডেন্টসরা ফেস করে, ইনফ্যাক্ট বাবা মারাও ফেস করে, কারণ ওরা লাখ লাখ টাকা সের উপরে ঢালে, ওই যে অ্যাবিউজমেন্টটা এত সুন্দরভাবে রেভলিউশন 2020 এই বইটার মাধ্যমে চেতন ভগত বুঝিয়েছে। আমি পার্সোনালি সাজেস্ট করবো, যদি তোমরা কোটা ফ্যাক্টরি এখনও না দেখে থাকো, ট্রাস্ট মি গাইজ, এই বইটা তোমরা পড়ো। এই বইটা পড়লে তোমরা বুঝতে পারবে যে অ্যাবিউজমেন্ট লেভেলটা কতটাই হাই থাকে, যে একটা স্টুডেন্টকে কতটাই প্রেশারাইজ করা হয়েছে, দ্যাট ইউ হ্যাভ টু উইন অ্যাগেনস্ট দ্য লট। ইটস নট দ্যাট যে তুমি নিজের রেসে দৌড়াও, এখানে নিজের রেসের ছাড়া তুমি বাকিদের সাথে রেসে কতটা এগিয়ে যেতে পারো সেটা তোমাদের ওখানে 24 আওয়ার্স বোঝাবে। সেই জায়গাটা চেতন ভগত খুব সুন্দরভাবে এখানে বুঝিয়েছে। এই বইটা বিগিনার ফ্রেন্ডলি তো আছেই, প্লাস এই বইটা 60-70 যতজন আছে তারাও পড়তে পারো। ইনফ্যাক্ট আমি এটা বলেই কনক্লুড করতে চাই যে আমি জানি না এই ভিডিওটা কতজন দেখছে বা কত এজের লোকেরা দেখছে, যারা ছোটো আছো যে বইটা পড়া শুরু করবে, এই বইটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের একটা না একটা আইডিয়া হবে যে লাইফে এখনও কত কিছু দেখার বাকি আছে আর নিজেকে কীভাবে সে জায়গাগুলো সামলাতে পারো। যারা টিনেজে আছো তারা এখান থেকে এই বইটা পড়ে না এক্সপিরিয়েন্স নিতে পারো যে কোন জায়গাগুলো ভুল করে এসেছি আর কোন জায়গাগুলো ভুল করবো না। আর যারা 50-60 আছে নিশ্চয়ই তারা একটা নস্টালজিয়া ফিল করবে বইটা পড়ে, যে হ্যাঁ নিশ্চয়ই তাদের লাইফে কোথাও না কোথাও এই ফ্যাক্টরসগুলো তারা ফেস করে এসছে। এবং এই বইটা ডেফিনেটলি উইল ব্রিং আ স্মাইল টু ইউ এভরি ওয়ান, আমি ড্যাম শিওর। তো ডেফিনেটলি বইটা একটা গো, মানে পড়তে পারো, এভরিথিং ইজ রাইট অ্যাবাউট দিস বুক। কোনো ফল্ট সেমভাবে আমি খুঁজে পাইনি, বইটা অনেক ছোটোবেলায় পড়েছি, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি সেই পার্সপেক্টিভটা, সেই মাইন্ডটা নিয়েই আজকে আমি বলছি, যেহেতু আমি ছোটোবেলায় পড়েছি, আজকে একটা বড় হয়ে গেছি, অত ডেপথে আমি যাইনি। আমি এটা একটা ওপেন এন্ড স্টোরি, পড়ো, যেটা তুমি বোঝা সেটা বোঝো। কারণ আমি এই বইটা সাজেস্ট করবো 100% ফর এভরি ওয়ান, বিকজ ওপেন ওয়ার্ল্ড থিঙ্কিং বা ওপেন ওয়ার্ল্ড থট থাকা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। সব কিছুতে আমরা আজকে এত মাথা লাগিয়ে দিই আর এত ভাবনা চিন্তা করি যে তার মধ্যে থেকে সিম্পল জিনিসটা গ্র্যাব করতে ভুলে যাই। তো ডেফিনেটলি এই বইটা যখন পড়বে, প্লিজ কিপ ইউর মাইন্ড ভেরি সিম্পল, বেশি হার্ডশিপসে যাবে না, জাস্ট যতটা বোঝা জাস্ট ততটা বোঝো। সো ডেফিনেটলি গো ফর ইট, একটা থামস আপ এই বইটার জন্য। সো ডেফিনেটলি পড়ো, এটাই আমার ছিল কনক্লুশন আর এটাই ছিল রিভিউ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আর স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ, বাই বাই।